করুণাবহে লকডাউনের মধ্যে লরির ভেতর ফলের পেটির মধ্যে করে এবং চাকার উপরে হাইড্রোলিকের মধ্যে করে গাঁজা পাচার করার সময় পুলিশের জালে ধরা পড়ল আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের চার ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে নদিয়ার কল্যাণী সাহেব বাগান এলাকা থেকে 239 কেজি গাঁজা উদ্ধার করা হলো। এসটিএফ এবং কল্যাণী থানার পুলিশ তা উদ্ধার করলো। আটক হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা। বৃহস্পতিবার ধৃত চার গাঁজা পাচারকারীকে কল্যাণী আদালতে তুলবে পুলিশ, এমনটাই সূত্রের খবর।